পাবলিক পোলচার সেগমেন্টে আমরা এসে উপস্থিত হয়েছি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে। এখানে মানুষের কি সমস্যা রয়েছে, কোন সমস্যার সমাধান চাইছেন, সে সমস্ত কথা জানতে এসেছি সরাসরি ভোটারদের মুখ থেকে। আর তার জন্য আপনাদের নজর রাখতে হবে আমাদের এই এপিসোডে, যেখানে আমরা উলুবেড়িয়া লোকসভা নির্বাচন কেন্দ্রের মানুষদের সঙ্গে বা ভোটারদের সঙ্গে কথা বলবো, তাদের কথা জানবো। জলের প্রচণ্ড অসুবিধে, চট করে তো জল এখানে পাওয়াই যায় না, মানে কলও এখানে ঠিক মতো নেই যে জল এনে খাওয়ার মতন, এতটাই অসুবিধে এখানটায়। ধরুন এবার তো নির্বাচন রয়েছে সামনে, যেই জিতবে তার থেকে কি আশা করবেন এলাকার? তো নিশ্চয়ই কল বসানোর আশা করব, কিন্তু সেটা করেও তো পাওয়া যায় না। সেই না হয় না, জলের বিশাল এখানে প্রচণ্ড পরিমাণে কষ্ট, জলের যেটা আগে দরকার জল, মানুষ কিছু খেতে পারে না, জলটা লোক চাইবে। রাস্তাঘাটে চললে যে কোনো মানুষ একটা বাইরে থেকে আসবে, যাই করে জলের জন্য তো মানুষ এই গরমকাল হাহাকার করবে, সেই জলটুকু পায়নি। জলের সমস্যা তো ওই নিজেরা করে নিয়েছি, আর এখানে ওই ওখানটা কলটা খারাপ হয়ে গেলে করবো বললো আর করে নে, তারপরে এই রাস্তাটা বললো করবে, কই গো রাস্তা কই করলো নি। তো ভোটের আগে যে যে কথা আপনাদেরকে বলা হয় সেগুলো কি পূরণ করা হচ্ছে? না, ভোট দিতে যাবেন এবার, দেখা যাক কি হয়। কি কি দরকার রয়েছে এলাকার জন্য? এলাকার আর আমি কি বলবো, গরমের দিনে তো জলের খুব সমস্যা। হ্যাঁ, জল এই তো দেখো না, এই যে এখানে বসে বাসন ধুচ্ছি, আর এই ভালো নোংরা জলে ধুয়েছি, আবার এই ভালো জলে ধোবো, পুকুর ফুকুর নেই আমাদের, এই ওই ওই জন্য আবার কষ্ট সৃষ্টি করে না খেয়ে না দিয়ে আবার কলটা করে নি। জল নিকাশি নালীটা দরকার, ওই যে সমস্ত জল নিয়ে এসে আমার জায়গাতে, এইটা নিয়ে পার্সোনাল নালী, পার্সোনাল নালীতে ফেলছে ওই যে সামনের এই সবগুলো, কিন্তু আমার ঘর ডুবে যাচ্ছে। এলাকার জন্য আমার বিশেষ করে দরকার হচ্ছে আমার নালীটা, জল নিকাশি। নোটবন্দি যেটা হয়েছিল বা জিএসটি, তাতে কি আপনাদের ব্যক্তিগতভাবে অসুবিধে হয়েছে? ব্যক্তিগত জিএসপিতে তো সকলেরই অসুবিধা হচ্ছে, জিএসপি ধরুন একটা কাপড় নিতে গেলে সেখানে ডিএসপি চার্জ দিত 20 টাকা করে নিচ্ছে, 200 টাকায় 20 টাকা যদি ট্যাক্স দিতে একটা পেপার পার্সোনাল, তারা কোথা থেকে দেবে তারা? মোদি সরকারকে কি সুযোগ দেওয়া উচিত না উচিত? কোনো আমাদের সুযোগে তো গরিবের আবার সুযোগ আছে? হ্যাঁ, গরিব যারা তাদের আবার কি সুযোগ আছে? ভোট দিতে যাবেন তো? নিশ্চয়ই দেবো, কেন দেবো না, ভোট কোনো নষ্ট করে? বছরে কাজ হয়েছে? হ্যাঁ, বিশাল কাজ হয়েছে, বিশাল। কি কি সমস্যার সমাধান হয়েছে এলাকায়? এই রাস্তা, তারপরে জল নিকাশি সব কিছু, তারপরে বাড়ি বাড়ি কল, সমস্ত সব কিছু, তারপরে বেকার ছেলেরা অনেকেই করে খাচ্ছে, এই যে নোট বাতিলের কতখানি একটা বিশাল এ হয়েছে, আর কি বলবো বলো। মোদিকে কি আরেকটা সুযোগ দিতে চাইবেন নাকি? না, আমরা দেব না, আমরা দেব না। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হিসেবেই পরিচিত, উন্নয়নের মুখ এখানকার সাধারণ মানুষরা দেখলেও এখনো পর্যন্ত জলের ব্যবস্থা এবং নিকাশি ব্যবস্থার যথেষ্ট সমস্যা রয়েছে বলে ভোটাররা জানাচ্ছেন বা পাবলিক বলছে আমাদের। এবং এই অভিযোগ নিয়ে আগামী দিনে লোকসভা নির্বাচনে ভোট দিতে যাবেন তারা, তবে আশা একটাই, যাতে এলাকার যেখানে এখনো উন্নয়নের কাজ হয়নি সেখানে যাতে উন্নয়নের কাজ করে এই প্রার্থীরা। ক্যামেরা বিদুল দাসের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য, কলকাতা 24/7, উলুবেড়িয়া।